সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। আজ শেয়ার করছি চাইনিজ ভেজিটেবল, যেটা খেতে হবে খুবই মজাদার। এখন যেহেতু শীতকাল, অনেক ধরনের সবজি পাওয়া যায় বাজারে, তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন, আমি আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাইক দিতে ভুলে যাবেন না। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য। আমি এখন রান্নাটি শুরু করে দিব, তবে এর আগে দেখিয়ে দিচ্ছি আমি কী সবজি নিয়েছি এবং কী পরিমাণে নিয়েছি। এখানে একটি মিডিয়াম সাইজের ফুলকপি থেকে আমি অর্ধেকটা নিয়েছি, আর একটু ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। এখানে আমি এক কাপে একটু কম হবে গাজর নিয়েছি, আর গাজরটা একটু ডিজাইন করে কেটে নিয়েছি। এখানে কিছুটা পেঁয়াজ পাতা আছে, আর এখানে আমি দুটা বড় সাইজের পেঁয়াজকে চার টুকরো করে তারপরে সেই পাপড়িগুলোকে খুলে নিয়েছি। এখানে আমি একটি গ্রিন কালারের ক্যাপসিকাম নিয়েছি, এটাও কিন্তু হাফ কাপ পরিমাণে নিয়েছি। আপনারা চাইলে অন্যান্য কালারও ব্যবহার করতে পারেন। এখানে আমি পেঁপে নিয়েছি, প্রায় এক কাপেরও বেশি হবে, দেড় কাপ পরিমাণে হবে। সবজিতে অবশ্যই পেঁপে পরিমাণটা বেশি রাখার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো হবে। এখানে বাঁধাকপি আছে এক কাপ পরিমাণে এবং একটু মোটা করে কেটে নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণে ব্রকলি আছে, এটা কিন্তু আমার ফ্রোজেন করা ডিপে ছিল, সেখান থেকে নামিয়ে নিয়েছি। তবে হাতে কাছে না থাকলে না দিলেও হবে। এখানে আমি কিছুটা বরবটি নিয়েছি, বরবটিটা আমি আধা কাপ পরিমাণে নিয়েছি। তো এখানে আমি কিছুটা চিংড়ি নিয়েছি, এখানে 250 গ্রাম চিংড়ি আছে এবং চিংড়িটার উপরে খোসাটা ফেলে দিয়েছি। এবং আমি এখানে দুই পিসের মধ্যে লেসটা রেখেছি দেখা সৌন্দর্যের জন্য, আর সবগুলোতে ফেলে দিয়েছি। আর চিংড়ির মাঝারি কিন্তু এভাবে কেটে রকটা ফেলে দিতে হবে। তো আমি এখানে লেজ কিছুটা রেখেছি, আপনারা চাইলে লেজ সহ রাখতে পারেন, আবার সবগুলো থেকে লেজ ফেলেও দিয়ে দিতে পারেন। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবং এক চা চামচ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া। আমি এখানে এক চা চামচ গার্লিক পাউডার বা রসুনের পাউডার ব্যবহার করেছি, আপনারা চাইলে রসুন বাটার ব্যবহার করতে পারেন। এবং এখানে এক চা চামচ লেবুর রস দিয়ে তারপরে চিংড়িগুলোকে খুবই ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তো আপনারা চাইলে চিংড়িটা একটু ছোটো সাইজে নিতে পারেন, বড়টা নিলে দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আরেকটি বাটিতে আমি আধা কাপ পরিমাণে পানি দিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, গুলে এক সাইডে রেখে দিলাম। এখানে একটি হাঁড়িতে আমি বেশ কিছুটা পানি ফুটতে দিয়েছিলাম, এখন এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, তারপরে সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো পানিটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু একে একে সবজিগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে ফুলকপি, গাজর, পেঁপে, তারপর হচ্ছে বরবটি, এই সবজিগুলোই কিন্তু দিয়েছে। তো এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার জালটা হাইতে রেখে এটাকে 2-1টা বলক আনিয়ে নিতে হবে, এর বেশি না। তো বলক এসে গিয়েছে, ঘড়ি ধরে 2 মিনিটের মতো বলক আনিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। মানে সবজিটা কিন্তু হালকা সেদ্ধ করা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব নামিয়ে নিলে কিন্তু ভালো। সবজিগুলোকে আমি একটি ছিদ্রযুক্ত চালনিতে উঠিয়ে নিয়েছি, এখন কলের নিচে রেখে সামান্য কিছুটা পানি দিয়ে দিতে হবে। আপনারা চাইলে ফ্রিজে ঠান্ডা পানিও কিন্তু উপরে দিয়ে দিতে পারেন, এতে করে এই সবজিগুলো আর অতিরিক্ত ওভারকুক হয়ে যাবে না। এখন আমি আমার সবজিটা রান্না শুরু করে দিব, সেজন্য চুলে একটি প্যান বসিয়ে এখানে 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে সে মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চুলা জালটা আছে মিডিয়ামে, মিডিয়ামে রেখে এই চিংড়িগুলোকে উল্টে পাল্টে খুবই সুন্দর কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। অতিরিক্ত ভাজবো না, তা না হলে আবার চিংড়ি মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না, চিংড়ির জুসিনেসটা নষ্ট হয়ে যাবে। তো আমি চিংড়িগুলোকে ভেজে নিয়েছি, নামিয়ে নিলাম। এখানে আমি আরও 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, তারপরে এখানে 1 চা চামচ করে আদা আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। তো রসুন আর আদা একবারে কুচি করে কেটে নিতে হবে, মানে মিহি কুচে। তো হালকা কিছুটা ভেজে নিয়েছি, এখন এখানে আমি পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি এখানে ব্রকলি। এই সবজিগুলো যেহেতু আমি হালকা ভাপও দেইনি, আর এই সবজিগুলো এমনিতে খুবই দ্রুত হয়ে যায়, তো এই সবজিগুলোকে এখন আমি হালকা তেলে ভেজে নেব। 2-3 মিনিটের মতো সবজিগুলোকে ভেজে নিয়ে এখন সেই সিদ্ধ করে রাখা বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত সবজিগুলোকে আমি আরও 2 মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। চুলার জালটা কিন্তু এখনও হাইতেই আছে, তো 2-3 মিনিটের মতো এটিকে ভেজে নিয়ে এখন আমি চিকেন স্টক দিয়ে দিচ্ছি। অবশ্যই এই সবজিতে চিকেন স্টকটা ব্যবহার করার চেষ্টা করবেন, চিকেন স্টকটা বানানো খুবই সহজ। মুরগির কিছু পরিমাণ হাড়কে সামান্য একটু আদা রসুন গোলমরিচ লবণ দিয়ে বেশ কিছু পরিমাণে পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিলে কিন্তু চিকেন স্টক হয়ে যায়। এখানে কিন্তু আমি আমার বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 3 কাপের মতো চিকেন স্টক ব্যবহার করেছি।
এখন এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু করে, এবং 1 চা চামচ উঁচু করে দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া, এবং এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস। সবজির পরিমাণটা বুঝে আপনারা মশলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিতে পারেন। চুলা জালটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত হাইতেই থাকবে, কারণ চুলা জালটা লোতে থাকলে সবজি কালাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আমার এই সবজিটা কিন্তু বলক এসে গিয়েছে, এখন আমি সে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে আবার এক জায়গায় কিন্তু দলা পেকে যাবে। তো যতটুকু ঘন আসলে আপনারা পছন্দ করেন ঠিক ততটুকু পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। যদি মনে করেন প্রথম অবস্থায় পাতলা হয়ে গিয়েছে, তাহলে আরও কিছুটা পানিতে সামান্য কিছুটা কর্নফ্লাওয়ার গুলিও কিন্তু পরবর্তীতে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী ঘনত্বে এসে পড়বে। তো আমি চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দিলাম, এখানে আমি 1/2 চা চামচ টেস্টি সল দিয়ে দিলাম, তবে আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, তবে দিলে খেতে খুবই ভালো লাগে। তো 1/2 চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা কিন্তু অবশ্যই এই সবজিতে ব্যবহার করবেন, এতে করেও কিন্তু এর টেস্টটা অনেক বেড়ে যায়। তো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম, আর লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী আসলে দিয়ে দিতে হবে। তো আমার এখানে একটু পরিমাণে লবণ লেগেছিল, আমি পরবর্তীতে দিয়ে দিয়েছিলাম। আমি এখানে কটা কাঁচামরিচ ফালিও ব্যবহার করেছিলাম যেটা দেখানো হয়নি, আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দেবেন। তো আমার সবজি কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আমি এখন একটু কাছ থেকে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। তো সবজিটা কিন্তু একটু কচকচে থাকা অবস্থায় আপনাকে নামিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু এই সবজিটা খেতে ভালো হবে। আর আসল চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে যদি খেতে চান, তাহলে আপনাকে অবশ্যই টেস্টি সলটাও ব্যবহার করতে হবে, এবং আমি যে প্রসেসে রান্না করেছি ঠিক একই প্রসেসে রান্না করতে হবে। তো ঝোলটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর একটু ঘন খেতে চাইলে আর একটুখানি কর্নফ্লাওয়ার বাড়িয়ে দিবেন, আর যদি আর একটু ঝোল বেশি খেতে চান, তাহলে একটু পানি বা চিকেন স্টক বাড়িয়ে দিতে হবে। তবে সবজি হয়ে গিয়েছে, এখন আমি একটু গরম গরম পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং এই শীতে আপনাদের অনেক কাজে আসবে। সবজি কালারটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সবজিটা কত ইয়ামি হয়েছে। আর সবজি রান্নার সময় লবণ চিনি এই দুটার টেস্ট নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আর এই সবজিটা রাইসের সাথে খেতে যে কতটা মজা লাগে যদি তৈরি করে না খান, তাহলে বুঝতেই পারবেন না। আর এই রাইসের ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন।